বন্ধুরা, অদম্য ঢাকার এই পর্বতে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা অদম্য বিষয় নিয়ে কথা বলবো, যাকে দমন করা যায় না। সেটা কি জানো? আগুন। আমরা যদি লক্ষ্য করি, কিছুদিন আগে চকবাজারে একটি অগ্নি দুর্ঘটনা হয়েছিল, তারপর পর বনানীতেই এফআর টাওয়ারের একটা বিল্ডিংয়ে অগ্নি দুর্ঘটনা হয়েছিল, কিছুদিন আগে চলন্তিকা ঝিল মিরপুরেও একটা বস্তিতে অগ্নি দুর্ঘটনা হয়েছিল। দেখা যাচ্ছে অগ্নি দুর্ঘটনাগুলো নিয়মিত হয়ে আসতেছে। আমাদের কেমিক্যাল কারখানা, অফিস বিল্ডিং বা বস্তিবাসীরা কেউই অগ্নি দুর্ঘটনার চেয়ে রেহাই পাচ্ছে না। তাই আজকের আড্ডার বিষয় ফায়ার সেফটি। ঢাকা শহরের অগ্নি দুর্ঘটনার কারণ হলো 39% ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট, 19% গ্যাস এক্সপ্লোশন, আর 15% হলো জ্বলন্ত সিগারেট। এই বিষয়তে চলো আরও কিছু ইনফরমেশন দেখে আসি। কিছুদিন আগে ঢাকার মিরপুরের ঝিলপাড় বস্তিতে ভয়াবহ আগুনে বিপর্যস্ত হয়েছে কয়েকশো ঘর ও পরিবার। তার আগে গত আগস্ট মাসে কোরবানির ঈদের ছুটিতে পুরান ঢাকার লালবাগের পোস্তায় প্লাস্টিক কারখানায় আগুন লাগে। আর এই বছরের মার্চ মাসে ঢাকার বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে 25 জন নিহত হন। তার পরপরই গুলশান ১ সিটি কর্পোরেশন সুপার মার্কেটেও আগুনে ভস্মীভূত হয় অনেক দোকান। তার আগে পুরান ঢাকার চকবাজারে চুরিহাট্টায় ভয়াবহ আগুন কেড়ে নেয় 71 জনের প্রাণ। আর প্রায় 7 বছর আগে সাভারের তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে 113 জনের মৃত্যু শোক এখনও এদেশের সকল মানুষের মনে তাজা স্মৃতি হয়ে আছে। প্রতিবেদন জানাচ্ছে, বিগত 10 বছরে বাংলাদেশে অগ্নিকাণ্ডের সংখ্যা 3 গুণ বেড়েছে। পুরো বাংলাদেশে গত 1 বছরে 8,461 অগ্নিকাণ্ডের মধ্যে 2,088 ঘটনাই ঘটেছে ঢাকা বিভাগে, যার মধ্যে শতকরা 39% বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, 19% গ্যাস থেকে আর 15% সিগারেটের আগুন থেকে। সবচেয়ে আশ্চর্যজনক পরিসংখ্যান হচ্ছে, ঢাকা শহর এবং তার আশেপাশের রাজুকের অধীনে নির্মীয়মান ভবনের 66% অপরিকল্পিতভাবে তৈরি হচ্ছে। অথচ আইন অনুযায়ী 11টি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যে কোনো ভবন নির্মাণ করতে হবে, যা মানা হচ্ছে না। 60%-এর অধিক ভবন বিএনবিসি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড না মেনে তৈরি হচ্ছে। বিএনবিসি অনুযায়ী 6 তলার অধিক ভবন হাই রাইজ বিল্ডিং হিসেবে অভিহিত হবে, যেখানে অগ্নি, তাপ, ধোঁয়া এমনকি কেমিক্যাল সহনশীলতা নির্ণায়ক যন্ত্র বা ডিটেক্টরের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। এছাড়া জরুরি বহির্গমন পথ, আগুন নেভানোর প্রাথমিক যন্ত্রপাতির ব্যবস্থা রাখা সহ নিয়মিত ফায়ার ড্রিল, অগ্নি প্রতিরোধ পরিকল্পনা ব্যবস্থা, স্বয়ংক্রিয় পদ্ধতিতে পানি সরবরাহ নিশ্চিত করার বিধানও আছে। আর এসব কিছু নিশ্চিত হলেই ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে যে কোনো ভবন নো অবজেকশন সার্টিফিকেট পেতে পারে। ফায়ার সেফটি নিয়ে অনেক কিছু জানতে পারলাম, এখন তোমাদের থেকে শুনতে চাই, তোমাদের কোনো মতামত আছে কি না? জি, আমার আছে। রিসেন্টলি মিরপুরে যে অগ্নি দুর্ঘটনা ঘটে মিরপুর 7-এ, তো ওখানে আমি উপস্থিত ছিলাম। আমি দেখলাম আগুন লাগার কিছুক্ষণের ভিতরে ফায়ার সার্ভিস এসে পড়ে, বাট একটা সার্টেন টাইম পর পানি শেষ হয়ে যায়। তখন তারা পানি সোর্সিং করে ঢাকা ওয়াসা থেকে, তার কিছুক্ষণ পর ঢাকা ওয়াসার গাড়ি এসে পানি সাপ্লাই দেয়। তো আমার অবজারভেশনটা হচ্ছে, তো নিয়ারেস্ট কোনো জায়গায় যদি ফায়ার হাইড্রেন্ট থাকতো তাহলে এই সময়টুকু বেঁচে যেত। পানি পাওয়াটা একটা বড় সমস্যা যখনই কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ বিল্ডিং কোডের আইন অনুযায়ী প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা রিজার্ভ ট্যাঙ্ক থাকার কথা, যেখান থেকে ফায়ার ব্রিগেড পানি ব্যবহার করতে পারে যদি কোনো রকমের অগ্নি দুর্ঘটনা ঘটে। আমাদের মাঝে আজ একজন হিরো আছে, যে আমাদের বর্তমান তরুণদের গর্ব, আমাদের বাংলাদেশ স্কাউটসের একজন সদস্য রিজওয়ান হোসেন মুরাদকে পরিচয় দিচ্ছি তোমাদের সামনে। তোমার এফআর টাওয়ারের অভিজ্ঞতার ব্যাপারে যদি আমাদের সাথে কিছু বলো। নিয়মিত অগ্নিকাণ্ড আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে লেগেই আছে, এবং এই আগুনগুলোতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে। যেমন আমি বাংলাদেশ স্কাউটসদের সঙ্গে সম্পৃক্ত আছি, আমাদের অনেক ভলান্টিয়াররা কাজ করে। যখন এফআর টাওয়ারে আগুন লাগে, আমি বাসার বাইরে ছিলাম, তো যখন খবর পেলাম খুব দ্রুত আমি আমার স্কাউট ইউনিফর্মটি পরে স্কাউট টিমের কারো কাছ থেকে একটা হেলমেট নিয়ে আমি ডিরেক্টলি চলে যাই 23তলার ছাদে। এফআর টাওয়ারের 23তলার ছাদে উঠে যাই। উঠে গিয়ে তখন দেখি মাত্র উদ্ধার কাজটা শুরু হয়েছে। এই সব মিলে আমরা চার পাঁচজন মিলে ওনাকে 23তলার ছাদ থেকে একদম নিচতলায় নামাই এবং অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিই। হুট করে একজন লোক দৌড়ে এসে বলে যে, ভাই আমাদের একজন কলিগ নিচে আটকা পড়ে আছে, আপনারা যদি কাইন্ডলি একটু গিয়ে রেসপন্স করেন হয়তো বা ওনাকে বাঁচানো যেতে পারে। তো ওনাদের সঙ্গে আমরা একটা টিম গঠন করি। একটা টিম গঠন করে আমরা
নিচে যাই তো সম্ভবত 16 বা 17 তলা হবে। অপর সাইডের একটা জানলা ভাঙি, দুইটা জানলা ভেঙে পাশাপাশি ব্যালকনি দিয়ে আমরা ঢুকি, ওই পাশে বিল্ডিংয়ে ঢুকি। ঢুকার পরে গিয়ে একজন ডিজেবল মানুষকে দেখি, মানে আসলে উনি চেয়ারে বসেছিলেন এবং ওই অবস্থায় উনি মারা যান শ্বাসরুদ্ধ হয়ে। তো ওটা খুবই দুঃখজনক ছিল আমাদের কাছে, মানে আমাদের উপস্থিত সবার চোখে পানি চলে আসলো বিষয়টা দেখে। মানে ওনাকে দেখে বোঝাচ্ছিল উনি মারা গেছেন, আমার কাছে গিয়ে পালস চেক করার পরে আমি বুঝতে পারি যে উনি মারা গিয়েছেন। তো পাশে লোক তো কান্নাকাটি করতেছে, তো ওনাকে আমরা উঠিয়ে নিয়ে বের করে নিয়ে একদম নিচে নিয়ে আসি এবং ওনাকে লাশ ভাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিই। কিন্তু ওনা দমন করার জন্য আমাদের কী ধরনের ব্যবস্থা আছে, কী ধরনের প্রশিক্ষণ আছে সাধারণ জনগণ হিসাবে, সেটা আমাদের ভেবে চিন্তা করতে হবে। এখন বন্ধুরা চলো আমরা একজন বিশেষ অতিথির সাথে কথা বলে আসি। ফায়ার সার্ভিস যখন কোনো অগ্নি দুর্ঘটনাতে যায় অভিযান দেওয়ার সময়, আমাদের দেশের একটা ন্যাচারাল ফিনোমেনা হলো কিউরিওসিটি। অনেক মানুষ জড়ো হয়ে যায়, একটা সেফ ডিস্টেন্স অনেক সময় থাকে না। তো এই বিষয়ে তো আমরা চাচ্ছি যেন জেনারেল পাবলিক আরও সচেতন থাকে, অ্যাট দ্য সেম টাইম পাবলিক থেকেও অনেক ইন্টারেস্ট থাকে যে ওনারা সাহায্য করবেন, ওনারা হেল্প করতে চায়, বা অনেকে স্বজনরা ওইখানে আটকে গেছে তারা চায় ভলেন্টিয়ার হতে। তো এই বিষয়তে অ্যাকচুয়ালি মানে বেস্ট প্র্যাকটিস কী হওয়া উচিত, যে আসলে আমাদের কী করণীয় সেটা আমাদের জানতে হবে, এটা পাবলিক কারণে সবাইকে জানতে হবে এটা। সেই জন্য প্রয়োজন আমাদের টিভি বা মিডিয়া এই জন্য তাদেরকে ব্যবহার করতে পারে। দুই ধরনের লোক থাকে, একটা হলো আপনি বলেন যে আত্মীয় স্বজন যারা থাকে তারা এখন থাকবেই, তারা তাদের জন্য অপেক্ষা করতে থাকে। আরেকটা হলো জাস্ট উৎসুক জনতা, তাদেরকে বুঝাইতে হবে যে আপনাদের জন্য আমাদের কাজের ব্যাঘাত করতেছে। যেটা আপনি দেখেছেন বড় বড় যতগুলি আগুন হয়েছে, বিশেষ করে তাজদিন ফায়ার, রানা প্লাজার বিল্ডিং কলাপস, তো সেখানে আমি দেখেছি উৎসুক জনতা, তাদেরকে আসলে কোনো কিছুতেই তারা বুঝতে চায় না। কেউ কেউ আপনি যে কথা বলেন যে কেউ কেউ ইচ্ছুক যে আমাদেরকে সাহায্য করবে, তো তারও সিস্টেম আছে। আমাদের যেমন কমিউনিটি ভলেন্টিয়ার আছে, বিশেষ করে রেস্কিউ যেমন কমিউনিটি ভলেন্টিয়ার সিস্টেম আছে, যেটা আমরা ট্রেনিং 3 দিনের ট্রেনিং করাই ওদেরকে, তো সেখানে তারা যায় ট্রেনিং করতে পারে। এবং আপনি জানেন যে রানা প্লাজা দুর্ঘটনার সময় লাস্ট আপনি দেখেছেন একটা লোক যে আগুনে পুড়ে মারা গেল, সে কিন্তু ভলেন্টিয়ার ছিল। সে ভলেন্টিয়ার ছিল মানে কি, সে তার কোনো ট্রেনিং ছিল না, তারা ধরে নিতে পারে সে জানতো, সে যদি ট্রেন ভলেন্টিয়ার হতো তার কিন্তু তার এই দুর্ঘটনা হতো না। ধন্যবাদ। আর আমরা ঢাকা শহরে যখন কথা বলি, ঢাকা তো অবভিয়াসলি একটা গ্রোয়িং সিটি, কিন্তু আবার সেম টাইম একটা আনপ্ল্যান সিটি। ফায়ার রেস্কিউ বা ফায়ার ফাইটিংয়ের দৃষ্টিভঙ্গির থেকে ঢাকাতে কী ধরনের ফেসিলিটিস থাকা উচিত? এখন আমাদের মেন যেটা প্রবলেম হচ্ছে হলো যে আমাদের যে আপনি বলছেন আনপ্ল্যান আরবানাইজেশন, যেটা কোনো প্ল্যানিং নাই, সেখানে ইভেন দেখা যাচ্ছে একটা ফায়ার সার্ভিসে গাড়ি যাওয়ার অবস্থা, একটা রাস্তাটা এত সরু যে একটা ফায়ার সার্ভিসে গাড়ি যাবে সেই ব্যবস্থাটা নাই। রিভাইতে যাওয়ার পর দেখা গেলো যখন পানি নেই, ওয়াটার সোর্স নেই, কেন যে আমাদের যে ন্যাচারাল সোর্সগুলি ছিল সেগুলোকে আমরা সব খেয়ে ফেলছি। যে একটা বিল্ডিং, বড় বিল্ডিং, হাই রিস বিল্ডিং করেছেন বা এটা অনেক এটা বিস্তৃতি করেছেন, তার যে আপনি চারপাশে যে একটা ওকে যাওয়ার ঢুকতে যে গাড়িটা আপনি যে সেট করে যে গাড়িতে আগুন নিভাবো সে ব্যবস্থা নাই। এখন বলেন যে মডার্ন সিটিগুলিতে সেখানে হাইড্রেন সিস্টেম আছে, সেই সিস্টেম আমাদের নাই। যে হাইড্রেন সিস্টেম হলো আপনি যে ওই রাস্তার পাশে প্রেশারাইজড থাকবে, পানির সোর্স থাকবে, আপনি জাস্ট ওখানে খালি এইটা কী বলে ফায়ার হোস্টটা ই করে দিলে প্রেশারাইজ পানি বের হতে থাকবে। তো এটা যদি করতে পারেন তাহলে একটা আমরা ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে পারবো। কিন্তু যারা বিল্ডিং করতেছি, আমরা শিক্ষিত মানুষ যারা করতেছি, আমরা বিল্ডিংয়ে কী করতেছি, আমাদের সামনে বিএনবিসি আছে, বিএনবিসি স্পষ্ট সব কিছু বলা আছে, আমরা সেটা ফলো করতেছি, সেটা ফলো করতেছি না। আমাদের নিজের স্বার্থে আমরা যে যেন তার একটা বিল্ডিং করে ফেলেছি, আমরা 20 তলা বিল্ডিং করতে এখানে কোনো ফায়ার হাইড্রেন সিস্টেম বা কিছু নেই। দুর্ঘটনাতে যে অধিকাংশ মানুষ কিন্তু বার্নে মৃত্যুবরণ করে নাই, ওনারা স্মোকে মারা গিয়েছেন। তো এরকম একটা সিচুয়েশনে যদি কোনো বিল্ডিংয়ে কেউ আটকানো থাকে, অ্যান্ড ইউনো আই এম শিওর রেস্কিউ সময় তো আসবেই, তো স্মোক থেকে বা বার্ন থেকে অ্যাটলিস্ট তাৎক্ষণিক সেফ থাকার জন্য কী কী স্টেপস ওরা নিতে পারে? কেউ কিন্তু আগুনে মরে না, আগুনে কিন্তু পরে বিল্ডিং যখন আগুন আসে তখন পুড়ে যায় শরীরে, কিন্তু মারা যায় কিন্তু স্মোকে। তো আপনি যদি প্রথম হলে যে আপনার দরজাটা বন্ধ রাখবেন, যে বন্ধ রাখতে দরজাটা, তারপর দরজার নিচে ধরনের কিন্তু ধোয়া আসছে, ওখানে আপনি ভিজা কাপড় বাথরুম থেকে একটা কাপড় দেয়, ভিজা কাপড় দিয়ে আটকিয়ে দেবেন। আর জানালার দরজা বন্ধ করে জানালাগুলো খুলে দেন, বাতাস ঢুকতেছে, আপনি যদি যেটুকু ধোয়া ঢুকতেছে সেটা বেরো দেয়। দুই নম্বরে আপনি যদি ধোয়া কিছুটা থাকেও, আপনি যদি চোখের মধ্যে চোখ নাকের মধ্যে ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখেন, আপনি কিন্তু ভিজা কাপড় ঢেকে ওই আগুনের ধোয়ার ভিতর দিয়ে ধোয়াও থাকে, ধোয়ার ভিতরে কিন্তু বেরিয়ে যেতে পারতেছে। যে ধোয়া সবসময় উপরে থাকে, যখনই আপনি যদি এই রুমে আসেন ওখানে ওখানে ধোয়া ধোয়া বলে গেছে, আপনি গেটে যেয়ে বের হবে, তাহলে আপনি কী করেন শুয়ে শুয়ে চলে যান, কোনো চলে যান। এই ছোটো ছোটো এই 2-3টা জিনিস যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা অনেক সময়
সেফ হয়ে যেতে পারে, বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারে। অত্যন্ত ধন্যবাদ মেজর মাহবুব স্যার আমাদের সাথে আজকে যোগদান দেওয়ার জন্য। আমি অনেক কিছু আপনার থেকে জানতে পারলাম, আমরা অবশ্যই আপনার তথ্যগুলো নিয়ে চেষ্টা করব সবাইকে আরও সচেতন করতে। ঢাকা একটা ডেন্সলি পপুলেটেড সিটি, তার সাথে একটা খুবই আনপ্ল্যান্ড সিটি, এই জন্যে অগ্নি দুর্ঘটনা নিয়মিত বেড়ে যাচ্ছে। তবে অগ্নি দুর্ঘটনা যেন আর না হয় আমাদেরকে দায়িত্ব নিতে হবে, ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে এবং আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের এই আড্ডা একটা চলমান প্রক্রিয়া, এটা জারি থাকবে। ঢাকাবাসীকে আমি রিকোয়েস্ট করছি আমাদের অদম্য ঢাকা ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে গিয়ে আপনাদের ভাবনাগুলো শেয়ার করুন। আপনাদের ভাবনা এবং মতামত নিয়ে গড়ে তুলতে চাই আগামীর ঢাকা। আজকের জন্য বিদায় নিচ্ছি, আগামী পর্বতে আমন্ত্রণ জানাচ্ছি। তাবিতাওয়াল, অদম্য ঢাকা।